বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির সাবেক সংসদ সদস্য ও হুইপ কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, শেখ হাসিনা আমরা জামাত শিবিরেরা আছি, আপনি চট করে ডুববেন, আমরা ফট করে ধরব, আর ফট করে পদ্মা নদীতে ডুবাই দিব। মামার ভাড়ের আবদার আবার রাজনীতিতে আসতে চান। যে কোন সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়বো। শেখ হাসিনা আমরা জামাত শিবিরেরা আছি, আপনি চট করে ডুববেন, আমরা ফট করে ধরব, আর ফট করে পদ্মা নদীকে ডুবাই আনব। মামার বাড়ির আবদার আবার রাজনীতিতে আসতে চান। লুটেরারা, দুর্নীতিবাজরা, হত্যাকারীরা, নির্বিচারে আমার ছাত্র ভাইদের উপর গুলি চালিয়েছ। বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে 1581 আমার তরুণ ছাত্র সমাজ রক্ত দিয়েছে। শুক্রবার 18 অক্টোবর রাউজান পৌরসভার গহিরা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অন্য কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জাতিসংঘে সেই বক্তব্য রাখতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান পৌরসভা আমির বেলাল মোহাম্মদের সভাপতিত্বে ও বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন আল আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, আইআইইউসির বাইতুল মাল সম্পাদক অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক আব্দুল জব্বার, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের মজলিসের শুরা ও কর্ম পরিষদ সদস্য রফিকুল ইসলাম, রাউজান উপজেলা জামাতের আমির শাহজান মঞ্জু, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাবেক ডিএমডি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম পূর্ব জেলা সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ান শাহ, বাইতুল মাল সম্পাদক এ কে এম মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ আবুল হাশেম, মুর্শেদুল আলম খান, হাফেজ আব্দুল খাদের, মোহাম্মদ কুতুব উদ্দিন জিলানি, ওয়ার্ড সভাপতি আবু বকর খান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মিনহাজ উদ্দিন। ঘোষণা করতে পারে না, শেষ পর্যন্ত নিষিদ্ধ করলো কি সন্ত্রাস দমন আইনে 19 ক দ্বারাই সংযোগ কায়েম করতে চান। জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবে না।